হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ভয় মুভি রিভিউ করবো, যেটা 27 জানুয়ারি 2023 জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 1 ঘন্টা 45 মিনিটের মতো ডিউরেশন। ডিরেক্টেড বাই আমাদের সবার প্রিয় রাজাদা, মানে রাজাচন্দ। লিড কাস্টে রয়েছে অঙ্কুশ হাজরাজ, এখানে তার নাম থাকে অয়ন। এছাড়া রয়েছে নুসরাত ফাতিয়া, সরি নুসরাত ফেরিয়া, তার এখানে নাম থাকে বৃন্দা। এছাড়া এই মুভিতে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে। তো এবার আমি যদি বলি মুভি কেমন লাগলো, তা দেখুন, স্টোরি যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু স্ক্রিন প্লেটা ভালো মতো কিন্তু সাজানো হয় না। এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ সেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। এখানে অয়নের যে ক্যারেক্টারটা, সে একজন ভালো একজন, মানে যারা সুইমার তাদের, তিনি তিনি ভালো মতো তিনি মানে সাঁতারের যাতে ভালো একজন প্রতিযোগী হয়ে উঠতে পারে, সেই জন্য তার সে মানে সেই শিক্ষক, এবং সে চায় যাতে ভালো ভালো সাঁতারুরা তার হাত থেকে বেরোয়, এবং তিনি সেই চেষ্টাই সবসময় করার চেষ্টা করেন। এখানে তিনি সেরকম একটা চেষ্টা করেছেন, কিন্তু একজন ভালো একজন প্রশিক্ষক, তার যেরকম অ্যাটিচিউড হওয়া দরকার, সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই সেটা একদম ফ্ল্যাটভাবে গেছে। অঙ্কুশের যে ক্যারেক্টারটা, সে অ্যাজ এ যতটা সে ভালো প্রশিক্ষক, তার থেকে সে অন্য অন্য কাজগুলোতে হয়তোবা অনেক বেশি পারদর্শী। এখানে হয়তোবা সেই জিনিসগুলো দেখানো হয়েছে। তো এটাকে আমি অ্যাজ এ রিভেঞ্জ ড্রামা হিসেবে একে ধরতেই পারি, যেখানে তার, আমি অলরেডি স্পয়লার দিয়েই দিচ্ছি, আমার মনে হয় খুব একটা ক্ষতি হবে, এখানে তার বোন এবং মায়ের সে প্রতিশোধ নেয়, এবং প্রতিশোধ নেওয়ার জন্য তার যা যা করার দরকার সে সেই জিনিসগুলো করে। কিন্তু তারপরেও বলবো যে তার যে ক্যারেক্টারটা এখানে যতটা স্ট্রং হওয়া উচিত ছিল, এখানে সেই জিনিসটা একদমই নেই। এই মুভির যদি কোনো পজিটিভ দিক থেকে থাকে সেটা আমি বলবো গান। এবার আপনারা বলতেই পারেন যে এই মুভির গান কোথায়। হ্যাঁ, এই মুভিতে কোনো গান নেই, যার জন্য কিন্তু মুভিটাকে প্রথম থেকে শেষ অবধি একদম দেখতে ভালো না লাগলেও, এই মুভিতে যদি কোনো গান থাকতো তাহলে হয়তোবা এই মুভির যে ভাবমূর্তি রয়েছে সেটা থেকে হয়তোবা আরও নিচু স্তরে এই মুভিটা পৌঁছে যেত। নুসরাত ফারিয়ার যে ক্যারেক্টারটা, সেটাও কিন্তু একদম সুস্পষ্ট নয়। এছাড়া পুলিশের ক্যারেক্টারে যারা অভিনয় করেছে, তাদের আপনারা অনেক অনেক মুভিতে দেখবেন, তারপরেও কোথাও গিয়ে মনে হয় যে তাদের যে অ্যাক্টিং স্কিল, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একদম জিরো জায়গায় গিয়ে চলে এসছে। সিদ্ধার্থ, তিনি যথাযথভাবে চেষ্টা করেছেন, এবং সিদ্ধার্থের সাথে অঙ্কুশের যে জলের নিচে যে যে সিকোয়েন্সটা রয়েছে, যেখানে আর কি বলবো, কিছু বলার নেই। সেখানে আমি জানি না সেখানে VFX ইউজ করা হয়েছে, বা যাই হোক, যে চেষ্টাটাই করা হয়েছে সেটা একদমই বাজে। এবং অঙ্কুশ জলের নিচে যে তিনি যে সাঁতরাচ্ছেন, বা তিনি যে সিদ্ধার্থকে মেরে দেওয়ার চেষ্টা করছেন, সেই সিনটা একেবারে ধোপে টেকে না, একদম মানে ফ্ল্যাট কি, মানে এর কিছু বলার নেই সেখানে। মানে আমি জানি না কীভাবে সিনটাকে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। এছাড়া অঙ্কুশ, সে রীতিমতো অনেকগুলো খুন করার পর সে একদমই মানে সে তার গায়ে কোনো রকম কোনো লাল কালি দাগ লাগেনি, সে সে জেল থেকে বেরিয়ে মানে একদম ছাড়া পেয়ে যায়, এবং কোনো রকমের কোনো এভিডেন্স তার মানে তার বিরুদ্ধে যায় না সেই জিনিসগুলো। এবং এখানে যে পুলিশের যে তাদের যে কাজগুলো, সেই কাজগুলোকেও যে তার মধ্যে যে এত ফাঁক ফোকর রয়েছে সেই জিনিসগুলো, একজন রাজনীতিবিদ, তারও যে ক্যারেক্টারটা একদমই স্ট্রং নয়, 2-4টে লেকচার দিলে কিন্তু একজন রাজনীতিবিদ হওয়া যায় না, এবং তার সেও একজন বড় মাপের অ্যাক্টার, কিন্তু আপনি যদি দেখেন যে স্টোরির মধ্যে যদি কোনো ফাঁক ফোকর থাকে, একটা আপনি যেখানে জল রাখেন তার মধ্যে যদি হাজার হাজার যদি ছিদ্র থাকে, তা তো জল বেরোবে, আপনি যতই জল ঢালুন না কেন সেখান থেকে জল বেরোবে। এখানেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে। একটা মুভিকে রিভিউ করা বা একটা মুভিকে নিয়ে রোস্ট করাটাই কিন্তু আমার মনে হয় না কোনো একটা ইউটিউবারের কাজ। এবং আপনি যদি মুভিটা দেখেন তাহলে কোনোভাবেই আপনি মুভিতে যে ক্যারেক্টারগুলো রয়েছে তার সাথে কিন্তু আপনি এনগেজ হতে পারবেন না, আপনার কখনোই মুভিটা দেখতে ভালো লাগবে না। এবং একটা 15-20 ঘন্টার মুভি, সেটা হয়তো আপনার মনে হবে এই মুভিটার ডিউরেশন হয়তো বা 3 ঘন্টা, এরকমই কিন্তু এখানে জিনিসটা মনে হচ্ছে। এবং অঙ্কুশ মাঝে মাঝে তিনি কেন জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে এসে এমন এমন মুভি করে থাকেন সেটা আমি এখনও বুঝতে পারি না। তিনি মাঝে মাঝে এত ভালো ভালো মুভি করেন, এই মুভিগুলো থিয়েটারে আসে, কিন্তু হঠাৎ করে তার যে কদিন আগে আমি শিকারপুর দেখলাম, শিকারপুরে মুভি দেখ সেই ওয়েব সিরিজটা দেখে আমি যথাযথ উচ্ছ্বসিত ছিলাম জি ফাইভে এসছে, তারপরে তার এরকম একটা ভয়ের মতো একটা মুভি আমরা দেখলাম যেটা থেকে একদমই ভয় পেলাম না। এবং অঙ্কুশের
এখানে যে অ্যাকশনের যে সিনসগুলো, সেই সিনসগুলো বড্ড বোকা বোকা। এবং এই মুভির যে বাজেট যে খুবই কম, সেটা কিন্তু পুরো মুভিটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন একটা মুভির প্রচুর নেগেটিভ দিক থাকতে পারে, থাকতেই পারে, কিন্তু সেটা যদি অসংখ্য হয়ে দাঁড়ায় তাহলে বোধহয় একটা আমরা যদি একটা ভিডিও করতে যাই তাহলে সেই ভিডিওটির সময় হয়তো 10 থেকে 15 মিনিট হয়ে যাবে, কিন্তু সেখানে শুধু নেগেটিভিটি আর নেগেটিভিটিতেই ছড়ানো থাকবে, সেখানে কোনো পজিটিভিটি কোনো ব্যাপারই থাকবে না। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, অলরেডি তো আমি স্পয়লার দিয়েই দিয়েছি। তারপর আমার মনে হয় না যে অডিয়েন্সের কানেক্ট করতে খুব একটা অসুবিধা হবে, আমার ভিডিও দেখুক আর না থাকুক, দেখুক তারা ভয় যদি মুভিটা দেখে তাহলে আমার মনে হয় না তারা খুব একটা ভয় পাবে। তো এর থেকে আর বেশি আমার কিছু বলার নেই, আপনারা ভয় দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে ওটিটিতে যদি এরকম বোকা বোকা খাঁচা খাঁচা টাইপের কাজ আসে সেগুলো আমার মনে হয় না দেখা খুব একটা যুক্তিযুক্ত। তো যাই হোক, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আমার বলা বা আমার কথায় তো কিছু আসবে না। আমি অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসেবে আমার মুভিটা একদমই ভালো লাগেনি, আমি 0 দিচ্ছি এই মুভিটাকে আউট অফ 10-এর মধ্যে, এটাই দিয়ে আমি আমার মুভি রিভিউ শেষ করছি। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। টিল দেন, সি ইউ, টাটা।